আজকে আমি চলে এসেছি চাকদাহাটে, খুবই কম দামে ভীষণ সুন্দর সুন্দর দুর্গাপুজোর কিছু কালেকশন দেখাবো। তো চলো এক এক করে তোমাদেরকে সবটা দেখাই, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। এখানে কিন্তু দুর্গাপুজোর খুবই কম দামে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি চাকদাহাটে, আর এতটা তাড়াহুড়োর মধ্যে এসেছি যে বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করে আসতে পারিনি। তো চলো এখন আমি এসেই গেছি, আর আজকে আমি 500 টাকার মধ্যে কেনাকাটি করব। তো দেখা যাক 500 টাকার মধ্যে আমি কী কী কিনতে পারি। প্রথমেই এসে এই শাড়ি দোকানগুলো দেখতে পাই। এখানে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আর অনেক কম দামে এখানে শাড়ি পাওয়া যাচ্ছে। এই যে সব জামদানিগুলো দেখছো, এগুলো অন্যান্য জায়গায় 500-550 টাকায়, কিন্তু এখানে তোমরা 250-300 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে। তোমরা যদি অনেক কটা নাও তাহলে দাম আরো কম পড়বে। এই যে সাদা আর পিঙ্ক জামাটা কিরকম দাম রেখেছো গো? এই যে হ্যাঁ, এটা 550। আচ্ছা, এটা 450। এটা 450। আচ্ছা আচ্ছা, আর নিচের কুর্তিগুলো 550-450 বিভিন্ন রকম দামে। খুব সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল, যেগুলো দাম ছিল 300-350 টাকার। প্রচুর শাড়ির দোকান তো ছিলই, শাড়িগুলো খুব সুন্দর ছিল। তোমরা এখান থেকে পুজোর শাড়ি কেনাকাটা করতেই পারো। শাড়িগুলোর দামও খুব কম ছিল আর কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। এই যে সাদা লাল শাড়িটা দেখছো, এটার দাম বলেছিল 450-450 টাকা। এছাড়া 200-250 টাকা থেকে তো শাড়ি তোমরা পেয়েই যাবে, আর লেহেঙ্গা পেয়ে যাবে। এখানে লেহেঙ্গার দাম শুরু হচ্ছে মাত্র 1500-1600 টাকা থেকে। আর এখানে যে শাড়িগুলো ছিল সব 250-300-350-450, খুবই সুন্দর সুন্দর সব জামদানিগুলোর দাম তো তোমাদেরকে বললামই, মাত্র 250 টাকা করে। আর খুব সুন্দর ব্লাউজের দোকানও পেয়ে যাবে, তোমরা এখানে শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ নিয়ে নিতে পারবে। ব্লাউজের দাম শুরু হচ্ছে মাত্র 70 টাকা থেকে। আর এই যে ব্লাউজগুলো দেখছি, এগুলো সব পুজোর ব্লাউজ, এগুলোর দাম মাত্র 180 টাকা করে। খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে। একটু ভিডিও করবো, এগুলো কত করে রেখেছো গো? আচ্ছা আচ্ছা, একটা বলো, যেমন এই ব্লুটা, হ্যাঁ এটা, এরপর আমি একটা ছেলেদের জামা কাপড়ের দোকান দেখতে পাই। এখানে খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল, পাঞ্জাবিগুলো দেখতে তো খুবই সুন্দর, সেরকম দামগুলোও কিন্তু খুবই কম ছিল। এগুলো কত করে রাখছো গো? কত? 280। কালারগুলো সুন্দর। এই চিকন কাড়িগুলো 550। এই চাকদাহাটে তোমরা সব কিছুর দোকান পেয়ে যাবে। এখানে দাম কিন্তু খুবই কম, যেখানে তোমরা 700-750 টাকায় জিনিস কিনবে, এখানে 400-450-500 মধ্যে সেই একই জিনিস পেয়ে যাবে। তবে আমি তোমাদেরকে বলবো, তোমাদের যে জিনিসটা পছন্দ হচ্ছে তোমরা দাম করবে, এবং অন্যান্য দোকানগুলোতেও দেখবে ওই একই জিনিসের দাম একটু কম বেশি হবে এক একটা দোকানে। তাই তোমরা সম্পূর্ণ হাটটা একটু ঘুরে দেখবে, যেটা পছন্দ হচ্ছে দাম দর করে কিনবে, তাহলে অনেকটাই কমে পাবে। আসলে এক একটা দোকানে এক এক রকমের দাম রাখে। ধরো কোনো শাড়ির দাম বললো 300 টাকা, ওই একই শাড়ি অন্য দোকানে গিয়ে তোমরা 270 টাকা বা 250 টাকায় পেয়ে যাবে। তাই তোমরা একটু ঘুরে ঘুরে যদি কিনতে পারো দাম দর করে, তাহলে অনেকটাই কমে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু বাচ্চাদের কালেকশনও খুব সুন্দর সুন্দর ছিল, বাচ্চাদের লেহেঙ্গাও খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো। আর এখানে কুর্তি পাওয়া যাচ্ছিলো 150 টাকায় দুটো করে, এছাড়াও 200-250-300-350 কুর্তি ছিল। কত করে আছে গো এই থ্রি পিসগুলো? আমাদেরকে বলেছিলাম যে এখানে শাড়ির কালেকশন কিন্তু খুবই সুন্দর সুন্দর, মাত্র 250 টাকায় তাঁতের শাড়ি, 250 টাকায় সব জামদানি। এছাড়া তোমরা কিন্তু বিছানার চাদরের দোকানও পেয়ে যাবে, মাত্র 250 টাকা থেকে বিছানার চাদর শুরু হচ্ছে। আর যদি সেট নেবে ভাবো তাহলে 350 টাকা পড়বে। এবার তোমরা যারা ভাবছো চাকদাহাটে আসবে, তারা কিভাবে আসবে একটু বলে দিই। চাকদা স্টেশনে নামলেই তোমরা স্টেশনের দুধহাট থেকে দেখবে দোকান বসেছে, সেখান থেকেই মূলত হাট শুরু হচ্ছে। তোমরা 100 টাকায় জুতো পেয়ে যাবে, 100 টাকায় ব্যাগ পেয়ে যাবে, 150 টাকায় দুটো কুর্তি পেয়ে যাবে। স্টেশন থেকে নেমে 1-2 মিনিট হেঁটে গেলেই দুধারেই তোমরা এই সুন্দর হাটটা দেখতে পাবে, আর খুবই কম দামে জিনিস পেয়ে যাবে। আর এই চাকদাহাট বসে শুধুমাত্র শুক্রবারে, একদম সকাল থেকে হাট বসে যায়। আর শুক্রবার ছাড়া যেসব দোকান রয়েছে সেই দোকানে তোমরা রোজই জিনিস পেয়ে যাবে, তবে হাটের জিনিসগুলো পাবে না, হাটের জিনিস শুধু শুক্রবারে। আর এখানের যে গয়নাগুলো দেখছো, এই গয়নাগুলোর দাম ছিল মাত্র 30 টাকা। তোমরা যদি চাকদা থেকে কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, তোমাদের পুজোর কেনাকাটা কত দূর হলো
সেটাও কিন্তু আমাকে জানিও। এরপর আমি দেখাবো যে আমি 500 টাকায় কী কী জিনিস কিনলাম আর সেই জিনিসগুলো কেমন হলো। আর এখানে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবে, তবে টপের কালেকশন কিন্তু এখানে খুবই কম। মেয়েদের টপ আর জেন্টসের কালেকশন আমি এখানে সেরকম দেখতে পেলাম না, তবে এখানে কিন্তু কুর্তি চুড়িদারের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর শাড়ি তো প্রচুর পেয়ে যাবে তোমরা এখানে, কাতান বেনারসিও পেয়ে যাবে, সমস্ত রকমের শাড়ি পেয়ে যাবে। এবার আমি দেখাই যে আমি 500 টাকায় কী কী জিনিস কিনলাম। এই যে ড্রেসগুলো দেখছো এগুলো সবকটার দাম ছিল 450 টাকা করে। যেহেতু আমি 500 টাকার মধ্যে জিনিস কিনবো তাই আমি এই ড্রেসগুলো নিইনি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ তোমরা পেয়ে যাবে 50 টাকা, 80 টাকা, 90 টাকার। এখন আমি যে ব্যাগটা ধরেছি সেইটার দাম ছিল মাত্র 80 টাকা, খুবই সুন্দর সুন্দর ব্যাগ ছিল। এবার চলো আমার জিনিসগুলো দেখাই। আমি এই একটা সব জামদানি কিনেছি যেটার দাম বলেছিল 250 টাকা, তবে 10 টাকা কমিয়ে 240 টাকা নিয়েছে। তবে কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, মনেই হচ্ছে না যেটা 240 টাকার শাড়ি। এটার সাথে ম্যাচিং করে আমি একটা গলার কিনেছি, এই হচ্ছে সেই গলারটা, এটার দাম নিয়েছে মাত্র 30 টাকা। আর একটাই মাত্র দোকানে আমি কিছু টপের কালেকশন দেখতে পেয়েছিলাম, সেখান থেকে আমি একটা ইয়েলো টপ কিনেছি, এই হচ্ছে সেই টপটা, এটার দাম নিয়েছে মাত্র 200 টাকা। এটার সাথে ম্যাচিং করে একটা গলার নিয়েছি 30 টাকার। তোমাদের যদি আমার এই 500 টাকার কেনাকাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের মতো টাটা, বাই।